Hello, how are you? I'm good, man. Fine. How are you? Alhamdulillah. Listen, you. Huh? Oh, Sudanese honey. Yeah. Except this from Kyrgyzstan. Kyrgyzstan? Yeah. You collect from tree or what? Sorry? This from, yeah, from the flowers. Viewers, our vision is that the Hatha honey festival is the first time in South Korea. পরে আমি ভিতরে বিভিন্ন স্টলগুলো দেখাচ্ছি। মেলা উপলক্ষে মিউনিসিপ্যালিটি কর্তৃক হাত্তার রোডগুলোতে বিভিন্ন ধরনের ব্যানার এবং পোস্টারের সমন্বয়ে সাজানো হয়েছে। মেলাতে দর্শনার্থীদের আগমন উপলক্ষে মূলত এই প্রচারের আয়োজন করা হয়। হাত্তা হানি ফেস্টিভ্যাল, ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন, হাত্তা হলে অনুষ্ঠিত হচ্ছে ফেস্টিভ্যাল। ষোলো সিক্সতম ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের মধুর কালেকশন। সো সঙ্গে থাকুন, আপনাদের দেখাচ্ছি বিভিন্ন স্টলগুলো। দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃক হাত্তা হানি ফেস্টিভ্যালটি চলবে মূলত 27 ডিসেম্বর 2021 থেকে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত। মেলা উপলক্ষে মূলত মিউনিসিপ্যালিটি কর্তৃক সাজানো হয়েছে। মেলার বিভিন্ন স্টলগুলো এখানে খুব সুন্দর করে তাদের ডিসপ্লেগুলো তুলে ধরেছে। মেলায় অংশগ্রহণকারী অনেকগুলো কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কোম্পানি রয়েছে, লাইক সিডর, সুকা, তালহা, সামর, সালাম, দানি, কাথাদ এবং সাইফি, সিহা, বার্সিম, রাবি এবং হামাদিয়াত সহ আরও উল্লেখযোগ্য অনেকগুলো মধুর কোম্পানি এখানে স্টল হিসেবে প্রদর্শন করা হয়েছে। মধুর ধরনভেদে মধুগুলোকে আলাদাভাবে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের এবং রঙের ভিত্তিতে মধুগুলো দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। আপনি চাইলে ন্যাচারাল গাছ থেকে সংগ্রহ করা মধুগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। বিশেষ করে বিভিন্ন দেশের তাদের যে প্রসিদ্ধ মধুগুলো তা এখানে তুলে ধরা হয়েছে এই মেলাতে। মেলা অংশগ্রহণকারী দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত রাখা হয়েছে সকাল 9টা থেকে রাতের 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি এসে আপনার পছন্দের মধু সংগ্রহ করতে পারেন এবং সেই সাথে বিভিন্ন ধরনের মধু এবং তাদের যে ডিসপ্লেগুলো তা এখানে খুব সহজে দেখে যেতে পারেন। মধুর স্বাদ উপলব্ধি করার জন্য আপনাকে স্যাম্পল হিসেবে কিছু মধু দেওয়া হয়, যা আপনি খুব সহজে এটার টেস্ট এবং স্বাদ অনুধাবন করতে পারেন। মোট কথা, মধুর কোয়ালিটি এনশিওর করার জন্য আপনাকে তারা এই স্যাম্পল দিয়ে থাকে, যার মাধ্যমে আপনি খুব সহজে এই মধুগুলোর টেস্ট বুঝতে পারেন। ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টল খুব সুন্দর এবং সাজানোভাবে পাশাপাশি সাজানো হয়েছে এই স্টলগুলো দর্শনার্থীদের জন্য। হাত্তার এই মেলাটি ষষ্ঠ সংস্করণ হিসেবে আর উদ্বোধন করা হয় এবং সেটি 27 ডিসেম্বর সোমবার থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। প্রতি বছর দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃক এই মধু মেলা আয়োজন করা হয় কিছু নির্দিষ্ট সময়ের জন্য, যাতে করে
তারা তাদের বিভিন্ন প্রদেশ থেকে আসা দর্শনার্থী এবং বাহিরের যারা পর্যটক রয়েছে তারা খুব সহজে এখান থেকে অরিজিনাল মধু সংগ্রহ করতে পারেন এই মেলা থেকে। কোভিড প্যান্ডামিকের কারণে যতটা আয়োজকরা আশা করেছিল পর্যটক সেই অনুযায়ী এই প্যান্ডামিকের কারণে আসা হয় না পর্যটক। যতটুকু সম্ভব দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃক এই মেলায় সুসজ্জিত করা হয়েছে স্টলগুলো। তো ভিউয়ার্স আপনারা এসে দেখে যেতে পারেন মেলার এই সৌন্দর্য, এবং আপনি যদি মধু সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে এখানে এসে বিভিন্ন দেশ থেকে আসা মধুগুলো সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই।